একটি রম্বসে একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার, রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? তো এই অঙ্ক করার সুবিধার জন্য আমরা একটি রম্বস অঙ্কন করি। তো আমরা জানি যে রম্বসের 4টি বাহু সমান হয়, কিন্তু কোণগুলো সমকোণ নয়। তো এই একটা রম্বস আঁকলাম, তো এই রম্বসের 4টি বাহু সমান হয়। এখন এখানে রম্বসে একটি বাহু বলেছে 13 সেন্টিমিটার, তাহলে রম্বসের 4টি বাহু যেহেতু সমান, তাহলে সব বাহুগুলোর পরিমাণও হবে 13 সেন্টিমিটার করে। তারপর বলেছে একটি কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, তাহলে একটি কর্ণ, তাহলে আমরা একটি কর্ণ, এই কর্ণটি অঙ্কন করি। এই পুরাটা হচ্ছে 24। তো প্রশ্নে বলেছে যে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? তো রম্বসে অপর একটি কর্ণ এইটা আঁকা যায়। তো এই কর্ণের দৈর্ঘ্য আমরা জানি না, তো এই কর্ণটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো এই কর্ণটার নাম দিই আমরা BD, এটা A, এটা C। তো এই BD-টা আমাদের বের করতে হবে, BD মানে কর্ণের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তাহলে এই কর্ণের বা এই এই রম্বসের একটি বাহু যদি 13 হয়, তাহলে আমরা যদি এইভাবে যদি হিসাব করি যে এই এখানে আমরা একটা ও বিন্দু, এটা বিন্দুটার নাম দিই ও, তো এই COB, এই COB যদি একটি ত্রিভুজ হয় এবং এই ত্রিভুজের BC হচ্ছে অতিভুজ, BC সমান সমান হচ্ছে অতিভুজ, তো এটার মান হচ্ছে 13। তো তারপর ত্রিভুজের আরেকটি বাহু, এই বাহুটির দৈর্ঘ্য কত? তো এই বাহুটি হচ্ছে এই পুরো বাহুটির দৈর্ঘ্য, যদি পুরা বাহু AC বাহুর দৈর্ঘ্য যদি 24 হয়, তাহলে এর অর্ধেক CO হবে 12। তাহলে CO 12 হলে এই এই যে লম্ব, এখানে লম্ব হচ্ছে BO হচ্ছে লম্ব, ওখানে BO লম্বের দৈর্ঘ্যটা কত এটা আমাদের বের করতে হবে। তাহলে অতিভুজ যদি 13 হয়, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে এখানে ভূমি হচ্ছে CO, CO স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে BO, BO স্কোয়ার ইকুয়াল টু, এখানে অতিভুজ হচ্ছে BC স্কোয়ার। তো এখানে আমরা আমরা এই CO ভূমি পাই হচ্ছে, এখানে এই এই ভূমিটা আমাদের বের করতে হবে, তাই আমরা এখানে CO লিখব, CO স্কোয়ার, আর এখানে BO এর মান হচ্ছে 12, 12 স্কোয়ার, আর এখানে BC এর মান হচ্ছে 13 স্কোয়ার। তো এখানে পরের লাইনে আমরা লিখতে পারি CO স্কোয়ার, এখানে 12 12 144, এখানে 13 13 169, CO স্কোয়ার প্লাস 169 সাথে 144 বিয়োগ হবে, বিয়োগ হলে এখানে 25 থাকে, এখানে CO স্কোয়ারটা আমরা এই 25-এর উপরে নিয়ে যাব এবং এটা বর্গ হয়ে যাবে, বর্গ হলে CO ইকুয়াল টু 5। তো এখানে আমরা CO এর মান পেয়েছি 5, আর এখানে এই CO অংশটুকুর মান হচ্ছে 5, তাহলে এই অর্ধেকের অংশের মান যদি 5 হয়, তাহলে এই পুরোটির মান হবে, বাকি অর্ধেক থাকে AO, তাই AO বাকি অর্ধেক 5 হবে, তাহলে 5 আর 5, AC অথবা অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5 যোগ 5 10 সেন্টিমিটার। তো এখানে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5 5 10 সেন্টিমিটার, উত্তর 10 সেন্টিমিটার।